আসসালামু আলাইকুম মেহনাজ কিচেন ব্লক থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা অনেক দিন পর আজকে আপনাদেরকে সাতবাগানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর কিছু মনের কথা আপনাদের কাছে শেয়ার করব আপনারা আমাদের প্রিয় বন্ধু প্রিয় পরিবার তাই অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সাথে যদি শেয়ার না করি আমরা কাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে শেয়ার করলে আমাদের মনটা হালকা হয় খুবই ভালো লাগে বন্ধুরা আমার আজকের কথাগুলো শোনার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন না দেখলে আমার প্রিয় কথাগুলো মনের কথাগুলো আপনারা অবশ্যই শুনতে পাবেন না আর আপনারা শুনলে আমরা অবশ্যই উৎসাহিত হব আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে বন্ধুরা আমি একটা কথা শেয়ার করতে চাই বিয়ের আগে একটা ছেলে যখন একটা মেয়েকে প্রচণ্ড ভালোবাসে একদিন দুই দিন না এক বছর দুই বছর তিন বছর এরকম করতে করতে প্রায় বারো বছর একটা মেয়েকে দেখে শুনে এবং ভালোবেসে তাকে একদম নিজের ঘরে নিয়ে আসে বিয়ে করে বন্ধুরা একটা মেয়েকে যদি একটা ছেলে প্রায় বারো বৎসর ভালোবাসে বারো বৎসর তাকে দেখে শুনে সব সব কিছু দেখে শুনে তাকে বিয়ে করে কিন্তু তার দেখার তার কিছুই বাকি থাকে না অবশ্যই বিয়ের আগেই সব কিছু দেখাশোনা হয়ে যায় কারণ বারোটা বৎসর কম না তাই না তার ভালো মন্দ সব কিছুই দেখা হয়ে যায় তারপর তখন একটা মেয়ে বলে যে আমাকে এতটা বৎসর তুমি ভালোবাসতেছো এতটা বৎসর তুমি আমার জন্য অপেক্ষা করতেছো কেন কিসের জন্য তা তার উত্তরে কি বলে যে তোমাকে প্রচন্ড ভালো লাগে আমি তোমাকে বিয়ে করবো তাই না আর একটা মেয়ে সার্থক সেখানে একটা প্রেমিকা যখন তাকে বিয়ে করে তখনই তার সেখানে সার্থক তাকে যান জীবন দিয়েই ভালোবাসে মেয়েটা যেরকম জান দিয়ে ভালোবাসে এবং ছেলেটাও সেরকম জান দিয়েই ভালোবাসে আমি কিছু গল্পের সাথে সাথে আপনাদেরকে রান্নাটাও দেখাবো আমি সুটকি রান্না করতেছি সেটাও আপনারা অবশ্যই দেখে বুঝতে পারবেন কি সুটকি রান্না করতেছি আমি ছুরি ছুটকি রান্না করতেছে আমি সব কিছুই দেখিয়ে দিচ্ছি আমি রান্নার ফাঁকে ফাঁকে আমি গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করব এতটা বছর একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে সেই ভালোবাসা কখনোই মৃত্যু হতে পারে না তাই আমরা মেয়েরা সবাই মনে করি যে একটা ছেলে অবশ্যই আমাকে প্রচণ্ড ভালোবাসে তাই আমরা প্রস্তুতি নিয়ে ফেলি বিয়ে করার জন্য আমরা অবশ্যই বিয়ে করে সংসার করা শুরু করি তবে দুই তিন বছর তিন চার বছর সংসার করার পরে আস্তে 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 কেন এতটা অনীহা হয়ে যায় কেন সংসারের প্রতি ছেলেরা মন আসে না মন দিতে চায় না কারণ কি সেটার কারণ আপনারা অবশ্যই আপনারা একটু খুঁতিয়ে দেখবেন বা একটু অবশ্যই মনকে প্রশ্ন করবেন কেন কিসের জন্য আমরা সব সময় সংসার নিয়ে ব্যস্ত থাকি স বান্না সন্তান সব কিছু নিয়ে ব্যস্ত থাকি আমরা তোর অফিস আদালতে যাই না তাই না কিন্তু যখনই তারা অফিসে যায় অফিসে নিয়ে অফিস নিয়ে ব্যস্ত থাকে মানে তারা অনেক কাজকর্ম করে তারপরও আপনারা চিন্তা করবে যে আপনার প্রিয় মানুষটি ঘরে থাকে আপনার প্রিয় মানুষটি আপনার অপেক্ষায় থাকে একটা ফোনের আশায় আমরা যদি ঘর থেকে ফোন দিয়ে হয়তো বা আপনার ডিস্টার্ব মনে করতে পারেন বলতে পারেন যে সারাক্ষণ ফোন দিতে থাকে তাহলে আমরা কি করব আমরাও তো আপনাদের অপেক্ষায়ই থাকি আসলে বোনেরা এবং ভাইয়েরা আপনারা মন দিয়ে কথাগুলি শুনবেন কারণ একটা মেয়ে যখন একটা স্বামীকে প্রচণ্ড ভালোবাসে সেই মেয়েটা কিন্তু অবশ্যই আশায় থাকে আমার স্বামী আমাকে ফোন দিবে আমার স্বামী আমার একটু খবর নেবে সারাদিন পরে যদি বাসায় আসে সারাদিন সকাল ছয়টা বাজে যায় রাতের নয়টা বাজে আসে বা দশটায় আসে একটায় আসে তখন যদি একটা ওয়াইফ অপেক্ষায় থাকে তখন যদি এসে যদি আপনারা নিজেদের ব্যস্ততায় নিয়ে বসে থাকেন ঠাস করে এসেই যদি আপনি একটা মোবাইল নিয়ে বসে থাকেন তখন সেই স্ত্রীটার মনটা কীরকম হয়ে যায় বলেন আসলে আমাদের মেয়েদের একটা বড়ো দোষ আমরা সবসময় স্বামীদেরকে প্রচণ্ড ভালোবেসে ফেলি স্বামীরা অফিসে থাকে বিভিন্ন মেয়েদেরকে দেখে বিভিন্ন মানুষদেরকে দেখে দেখে তাদের মনটাকে শীতল করে আসে কিন্তু আমরা তো একটা স্বামীর জন্য বসে থাকি স্বামী আসলে আমাদের সাথে দুইটা ভালো কথা বলবে তাই আমাদের মনটা শীতল হবে আমাদের স্বামীর জন্য আমরা প্রচণ্ড অপেক্ষা করে থাকি সেটাকে আপনারা কখনও বুঝতে চেষ্টা করছেন কখনোই করেননি কত বোন কত কত জায়গায় কত বোনেরা কত কষ্ট পাচ্ছে একটা স্বামীর জন্য কিন্তু আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা কখনোই স্ত্রীদেরকে অবহেলা করবেন না যখন অস অসময়ে আপনারা অসুস্থ হয়ে পড়বেন যখন আপনারা কোনো অসুবিধায় পড়বেন তখন কিন্তু আপনাদের স্ত্রীরে আপনাদের পাশে এসে দাঁড়াবে স্ত্রীর আপনাদের যত্ন করবে স্ত্রীরে আদর দিবে স্ত্রীরেই সোহাগ করবে আর একটা স্ত্রীর আদর একটা স্ত্রীর ভালোবাসার যে কত নেয়ামত এক একমাত্র আল্লাহ পাখি ভালো জানে আল্লাহ স্ত্রীরদের ভালোবাসার মধ্যে একটা নেয়ামত দিয়ে দিছে সেই নিয়ামত থেকে আপনারা কেন বঞ্চিত হন বলেন তবে সব ভাইয়েরা না অনেক ভাইয়েরা আছে স্ত্রীদের কাজে সহযোগিতা করে স্ত্রীদেরকে প্রচণ্ড ভালোবাসে স্ত্রীদেরকে সবসময় ফোন দেয় এবং স্ত্রীদেরকে না দেখলে তারা খেতেও পারে না তারা সব সময় স্ত্রীদেরকে নিয়ে খাওয়াটা পছন্দ করে আর কত স্বামী আছে নিজের খাওয়া নিজেকে ঠাস করে খেয়ে ফেলে খেয়ে যে সাথে সাথে মোবাইলটা নিয়ে বসে পড়ে মোবাইলের মধ্যে যে কী এক নেওয়ামত দিয়ে দিছে আল্লাহ ছাড়া কেউ জানে না মোবাইল ছাড়া কিছুই বোঝে না আর কত স্বামী আছে বাসায় এসে সুন্দরভাবে স্ত্রীদের সাথে কথা বলে কথা বলে নামাজ পড়ে নামাজ পড়ে স্ত্রীদের সাথে নিয়ে খাওয়া দাওয়া করে গল্প করে কথা বলে সেই ভাইয়েরা কতটা লক্ষ্মী হতে পারে তারা কতটা মানে স্ত্রীদেরকে ভালোবাসে সন্তানদেরকে ভালোবাসে সে সেই সংসারটা কিন্তু ফুটন্ত গোলাপের মতো হয়ে যায় দুজনেই দুজনের সার দিতে হবে যেরকম স্বামী সার দিতে হবে ওরকম স্ত্রীরাও সার দিতে হবে আসলে যদি কাউকে কেউ সার না দেওয়া হয় তাহলে সংসারটা অশান্তিতে ভরে যায় এবং সংসার সংসারটা টিকে থাকে না আমি বোনদেরকে বলি আপনাদেরকে যদি স্বামীরা সময় না দেয় তাহলে আপনারা ড্যাম কেয়ার স্বামী স্বামীরা যদি সময় না দেয় নিজের জন্য নিজে সময় বের করে নেন নিজে ভালো থাকেন নিজে খাওয়া দাওয়া করেন নিজের শরীরের দিকে যত্ন নেন নিজের একটা নিজে ভালো থাকতে হ্যাপি থাকতে চেষ্টা করেন কারণ একজনের জন্য তো আরেকজন মরে যেতে পারেন না তাই না একজনের জন্য তো জীবন থেমে থাকে না আপনার স্বামী যদি আপনাকে ভালো না বাসে আপনার স্বামী যদি আপনাকে আদর না করে তাতে কি হয়েছে আল্লাহ তো আসে আল্লাহ হয় একদিন তাদের বিচার করবে কারণ স্বামী স্ত্রীর নিয়ামত আল্লাহ হয়েই দেয় আর সব কিছুই আল্লাহ বলে দিয়েছে স্বামী স্ত্রীর হক স্বামী স্ত্রীর নিয়ামত স্বামী স্ত্রীর সব কিছুই মনেরা আপনারা কখনই কষ্ট পাবেন না আপনারা নিজকে নিজে সাজাতে চেষ্টা করবেন নিজকে নিজে ভালো রাখতে চেষ্টা করবেন যতই আসুক ঝড় তুফান যতই আসুক যুদ্ধ আপনারা বেঁচে থাকতে হবে যুদ্ধ করেই সংসারটাকে টিকিয়ে রাখতে হবে কারণ সংসারটাকে টিকিয়ে রাখতে হলে যুদ্ধ করতেই হবে আর যুদ্ধ করেই সংসারটা টিকিয়ে রাখতে হবে শুধু একটা সন্তানের দিকে তাকি আমরা যদি জিদ করি আমরা যদি স্বামী ছেড়ে চলে যাই আমরা আরেকটা বিয়ে করতে পারবো কিন্তু সন্তানটা তো এতিম হয়ে যাবে সব সময় সন্তানের দিকে তাকিয়েই সব কিছু করতে হয় যত দুঃখ যত বেদনা যত কষ্ট সব কিছুই সহ্য করে নিতে হয় শুধু সন্তানের দিকে তাকি সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি কথার ফাঁকে ফাঁকে আমার ফ্রিজটাকে কীভাবে পরিষ্কার করলাম সেটাও দেখিয়ে দিলাম সুটকি তরকারিটা কীভাবে রান্না করলাম সেটাও দেখিয়ে দিলাম অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন আমি কী কীভাবে রান্না করেছি আসলে ব্লকটা এরকম একটা জিনিস দুঃখ সুখ সব কিছুই বলতে হয় কারণ সব কিছু না বললে আমাদের কাছেও ভালো লাগে না সব কিছু তুলে ধরতে হয় দৈনন্দিন জীবনে আমরা প্রতিদিন কি কি কাজ করি টুকি টাকি সব কিছু আপনাদের সাথে তুলে ধরি প্রিয় ভাই ও বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিবেন আসলে আমরা মেয়েরা অনেক অসহায় আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের সাপোর্টের জন্যই আমরা অপেক্ষায় থাকি আপনাদের লাইক আমাদের একটা লাইক আমাদের জন্য অনেক উপকার এবং অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আপনাদের একটা লাইকের জন্যই আমরা অনেক সময় তাকিয়ে থাকি আপনাদের দিকে ভাইয়েরাও বোনেরা আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন যাতে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আমার এই ফ্রিজটা আট বছর হয়েছে আমি ফ্রিজটা কিনেছি আলহামদুলিল্লাহ এখনও কোনো নষ্ট হয়নি আমি অনেক যত্ন করে ফ্রিজটা রাখি যত্ন করলে রত্ন মেলে আসলে আমরা জীবন সব সবসময় আমরা সব কাজই আমরা অনেক কষ্ট করি কাজকর্ম শেষ করে একটু মার্কেটে চলে যাচ্ছি টুকিটাকি কিছু কিনব সেই জন্য মার্কেটে চলে যাচ্ছি আসলে ভাই ও বোনেরা আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন কেন আমরা মেয়েরা এত অবহেলিত কেন আমাদের স্বামীরা আমাদেরকে সময় দিতে চায় না কিসের জন্য আপনাদের কাছে সেই প্রশ্নটা রহিল অন্তত পক্ষে আমরা একটা শুক্রবারের আশায় থাকি যে স্বামী শুক্রবারে আমাদেরকে সময় দিবে সন্তানদেরকে নিয়ে ঘুরতে যাবে সেই সময়টুকু স্বামীরা কি বের করতে পারে না ইচ্ছা করলে অবশ্যই বের করতে পারে আসলে জানি না ওদের মনের ব্যাপারটা এত ভালোবাসাগুলো আস্তে আস্তে করে কেন এত কমে যায় সেই ভালোবাসাগুলো যাতে আমাদের ওটুট হয়ে যায় আপনারা দোয়া করবেন যাতে ভালোবাসাগুলো আগের মতো আমরা পেতে চাই এবং আগের মতো হয়ে যায় আপনারা সবসময় আমাদের জন্য দোয়া করবেন প্রত্যেকটা মেয়েই তাদের স্বামীর ভালোবাসা চায় যারা ভালো মেয়ে তারা স্বামীর ভালোবাসা চায় আসলে আমরা অন্য কারো ভালোবাসা চাই না হাজার ভালোবাসা দিলেও আসলে আমাদের কাছে ভালো লাগবে না একটা স্বামী যদি আমাদেরকে একটু হাসি মুখে কথা বলে তাতেই মনে হয় আমরা সমস্ত পৃথিবীটাই পেয়ে ফেলেছি আমি স্বামীদের কাছে বলি আপনারা কখনই মেয়েদেরকে এতটা অবহেলা করবেন না এবং আপনারা স্ত্রীদের স্ত্রীদের প্রতি এতটা অবহেলা করবেন না স্ত্রীদেরকে ভালোবাসতে শিখুন আমাদের রাস স্ত্রীদেরকে প্রচণ্ড ভালোবাসত এবং স্ত্রীদেরকে গিফট কিনে দিত সব কিছুই করতো কিন্তু ওনাদের ওনাদের কাছে অনেক কিছু শেখার আছে কিছু হাদিস কোরআন পড়বেন আমি মার্কেট থেকে কী কী এনেছি সেগুলো দেখিয়ে দিলাম মনের কষ্টগুলো কিছুটা শেয়ার করলাম আসলে অনেক কষ্ট লাগে মাঝে মধ্যে মনে চায় এই দুনিয়াতে আর না থাকি কিন্তু বাবুদের জন্য তো বেঁচে থাকতে হয় আমি কিছু সুপিস এনেছি সুপিস আমার কাছে খুবই ভালো লাগে আমার কাছে দুই চারটা টাকা হইলেই আমি যে সুপিস নিয়ে আসি প্রতিটা মেয়েই কিন্তু সংসারের জন্য ভাবে তারা সব সময় সুখীনতাটা পছন্দ করে মেয়েরা কখনই টাকা অপচয় করে না তবে কিছু ছেলে আছে তারাও সাংসারিক হয় অনেক ভালো অনেক বউদেরকে প্রধান্য দেয় সন্তানদেরকে প্রধান্য দেয় নিজ হাতে খাওয়াই দেয় যত কষ্ট করে এসে বাসায় এসে সন্তানদেরকে অনেক সময় দেয় অনেক ছেলে আছে আমি দেখেছি আমার নিজ চোখে প্রচণ্ড কষ্ট করে সংসারের জন্য আবার কিছু ছেলে আছে একদম গা বাঁচিয়ে চলে কিন্তু আসলে সেই সেই সংসারে কখনই সুখ হয় না আসলে মনের কথাগুলো অনেক সময় মন চায় খুলে বলে আসলে সব সময় সব কথা বলা যায় না মনের কষ্টগুলো মনে থেকে যায় সমস্ত কথা তো আর বলা যায় না আসলে সবই আল্লাহর হাতে ছেড়ে দিলাম আপনারা দোয়া করবেন আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ